রাউটার। তো এটার মডেল হচ্ছে WF2409E। তো এটা আমি দিনাজপুর থেকে কিনছি আমার বাসায় ওয়াইফাই সেট করার জন্য। আসলে অনেকদিন থেকে ভাবছিলাম যে ওয়াইফাই লাইন নিব, তো ফাইনালি আজকে বাসায় ওয়াইফাই কানেকশন নিচ্ছি। ওয়াইফাই মিস্ত্রি অলরেডি চলে আসছে, তার কাজ চলতেছে মোটামুটি। তো আমি এটা এখন আনবক্সিং করব, সেদিন নিয়ে আসছি। তো এটা খুলে দেখা হয়নি, তো এটা আমি এখন খুলে দেখব কী কী আছে, একটু দেখব কীভাবে সেটিং করতে হয়। এটার ফাংশনগুলো এখানে নির্দেশনা দেওয়া হয়েছে, তো আমি এখন এটা আনবক্সিং করব। ঠিক আছে, কার্ড আছে, নেটিসের একটা বই আছে, নির্দেশনা আছে কীভাবে ওয়াইফাই কানেকশন করতে হবে, সেটার নির্দেশনাগুলো দিচ্ছে এখানটা। ওয়াইফাই কানেকশন রাউটার টু মধ্যে যে একটা কানেকশন আছে সেটার রাউটার এই রাউটার মূলত সব দিকে মাউন্ট করা যায়, মূলত এটা রাউটারের যে অ্যান্টেনাগুলো আছে সেটা, যেটা আমি মূলত জানি, যেটা যেদিকে হালানো থাকবে, মনে করেন এই পাশে একটা, এই পাশে দিলাম একটা, এই পাশে দিলাম একটা, একটা এই পাশে দিলাম, আসলে যে দিক দিয়ে অ্যান্টেনাটা দিক নির্দেশনা থাকবে সেদিকে কিন্তু মোটামুটি রেঞ্জটা বেশি পাবে। যে রাউটারের মধ্যে যে রেঞ্জ থাকে সেটা একটু বেশি পাবে। তো এখানে সিগন্যাল দিছে, অনেক কিছু সিগন্যাল লাইট আছে। তো মূলত এটা নেটিক্স, এটার এখানে পাসওয়ার্ড দিছে, যেটা ডিফল্ট পাসওয়ার্ড থাকে সেটা এখানে পাসওয়ার্ড দিছে। এই পাসওয়ার্ডটা আমি চেঞ্জ করতে পারবো ইচ্ছা করলে ওয়াইফাই কানেকশন দেওয়ার পর। মোটামুটি এখানটে মনে করেন 30 জন প্লাস কানেক্ট হবে, যেটা শুনছি আমি 30 জন কানেক্ট হবে। কিন্তু বিষয় হচ্ছে 30 জন কানেক্ট হবে, তো 30 জনে যে ভালোভাবে ইউজ করতে পারবে সেটা কিন্তু না, কারণ এটা নির্ভর করবে পুরোটা আপনার MBPS এর মধ্যে। মনে করেন যে রাউটার স্পিড MBPS যেটা আছে 5 MBPS, 10 MBPS, তারপর 20 MBPS, MBPS যেটার বেশি হবে মেগাবাইটের, তো সেই অনুযায়ী এটার স্পিড হবে, এটাই আর কি। তো বাসায় আমরা সাধারণত 2 জন চালাবো, আর এটা মনে হয় যেটা শুনছি আমি যেখান থেকে কিনছি, তো সেখানে বলছে যে এটা মূলত বাসার জন্য একটা বেস্ট রাউটার। তো ওই জন্য এই 3 অ্যান্টেনার বেস্ট রাউটারটাই আমি কিনছি।
তো আশা করা যায় ভালো একটা সার্ভিস দিবে। তো আমার আজকে লাইন লাগাবে, তো এখান থেকে ব্লগটি শেষ করতেছি। টাটা, বাই বাই।